অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন আপনাদের কেমন যাবে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ 2020 মোটের উপর যেমন গেল গেল, কিন্তু 2021 প্রত্যেকের যেন শুভ কাটে এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো আমি মেনলি চারটি প্ল্যানেটকে এখানে নিয়েছি, একটি হচ্ছে স্যাটার্ন, শনি, জুপিটার, বৃহস্পতি এবং রাহু এবং কেতু। এই চারটি প্ল্যানেটকে ধরে আমি এই বার্ষিক রাশিফলের ভিডিওটি আপনার সামনে প্রেজেন্ট করছি। তবে আমি সাপ্তাহিক রাশিফলও দিই এবং মাসিক রাশিফলও সেখানে দিয়ে থাকি। মাসিক রাশিফলের ক্ষেত্রে আমি যেখানে গুরুত্ব দিই, বিশেষ করে রবি, বুধ, শুক্র, মঙ্গল এই সকল প্রাধান্যটা বেশি থাকে। যদি এটা বার্ষিক রাশিফলের ভিডিও, এই জন্য চারটি প্ল্যানেটকে, বিগ বিল প্ল্যানেটকে আমি কিন্তু এখানে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, এই 2021 কন্যা রাশির জন্য বিশেষ শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথম যদি আসি আপনাদের শরীরগত দিক, দেখুন আমি এর আগেও বলেছি বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ আপনাদের পঞ্চম ভাবে বসে নবম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, আপনাদের, আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হন, আপনাদের শরীরগত দিকটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ শারীরিক পার্ট নিয়ে তেমন অসুস্থতা কিন্তু লক্ষ্য নয়, অর্থাৎ শরীরগত দিক ভালো। যারা ক্রনিক ডিজিজে ভুগছেন সেখান থেকে কিন্তু রিকভারি হবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান, যদি উচিত মনে করেন, অবশ্যই স্ক্রিনে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা মেসেজ করুন, সেখানে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন কী হবে, ক্রাইটেরিয়া কী আছে সমস্ত কিছু জানতে পারবেন। কিন্তু প্লিজ রাশি লগ্ন জানার জন্য এখানে আপনারা মেসেজ করবেন না, রাশি লগ্ন কিন্তু এখানে জানানো হয় না। তো শুরু করা যাক, কন্যা রাশি আর্থিক স্থিতিটা কেমন যাবে। দেখুন আমি আবারও বলছি, কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি এবছর যথেষ্ট মজবুত, যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ইনকামের যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, বিশেষ করে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবছর। 2021 কন্যা রাশি যদি আপনি হন, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, ভাগ্যের সহায়তা, ভাগ্যের দ্বারা যে কাজগুলো সেগুলো কিন্তু আপনাদের হবে। অর্থাৎ আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। এরপরে আসি আপনাদের সন্তান ভাগ্য। দেখুন পঞ্চম ভাবে বৃহস্পতির অবস্থান, দেখুন আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত করছে। সন্তান সুখের জায়গা, অর্থাৎ যারা বহুদিন ধরে চেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জায়গাটা, সন্তানের এডুকেশনের জায়গাটা, সন্তানের হেলথের জায়গাটা, হেলথ রিলেটেড সমস্যা এই জায়গাগুলো কিন্তু, বা সন্তানের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। অর্থাৎ সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট সুবর্ণ সুযোগ কিন্তু আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন আপনাদেরকে কিন্তু এবছর নিয়ে আসতে চলেছে। এইবার আসি আপনাদের প্রেমের জায়গাটা। দেখুন কন্যা রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু, তার আগে আপনাদেরকে বলি প্রেমের ব্যাপারে আমি কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ভিডিও দিই, এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এটাই আমি এখন যেটা বলছি ওভারঅল বলছি, কিন্তু মাসের ভিডিওটি যেটা কন্যা রাশির বা প্রত্যেক রাশি ধরে ধরে যেগুলো দিই, কারণ সেখানে প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাব, আপনার শুক্র, মঙ্গল, চন্দ্র এগুলো বিভিন্ন রকমের বিচারের ব্যাপার আছে। তো আমি ইন জেনারেল বলছি প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। নতুন প্রেম আপনার জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং পুরাতন প্রেম কামব্যাক কিন্তু আপনাদের করবে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, প্রেমের ক্ষেত্রে সফলতার জায়গাটা কিন্তু 2021 আপনারা পেতে চলেছেন, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। ম্যারেজের জায়গাটা, বিবাহের জায়গাটাতে আপনাদের খুব শুভ, অর্থাৎ বিবাহ আপনাদের কিন্তু এবছর হবে। বিবাহের গাঢ় যোগ কিন্তু তৈরি করছে, আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন। মোটামুটি বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের
হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এই 2021-এ। এইবার আসি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা, কারণ সপ্তমপতি আপনাদের নিজস্ব যদিও নিজভঙ্গ হয়েছে কিন্তু পার্টনারের ক্ষেত্রে আপনারা চোখ কান খুলে কিন্তু আপনারা এগিয়ে চলুন, নয়তো কিছু কিছু ক্ষেত্রে ধোকার জায়গা কিন্তু থাকছে। এর সাথে সাথে বলি আপনাদের দাম্পত্য জীবন, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের জায়গাটা কিন্তু মোটামুটি এবছর চালিয়ে নেবেন আপনারা মোটামুটি। খুঁটি নাতি দেখুন বাসন থাকলে টুকটাক তো লেগেই থাকে, ওরকম টুকটাক থাকবে, কিন্তু মোটামুটি ওভারঅল যদি বলা যায় কন্যা রাশি, যদি আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা যদি হন, দাম্পত্য জীবন আপনাদের মোটামুটি ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। কর্ম, এবার আসি আপনাদের কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু আপনারা পাবেন, কর্মের নতুন কর্মযোগ, অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সফলতা পাবেন। চাকরির জায়গাতে চাকরি ইন্টারভিউটা কিন্তু আপনারা সফলতা পাবেন, এবং এর সাথে সাথে আপনাদের কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন, মানে দেখা যাচ্ছে আপনি যে জায়গাতে আছেন সেখান থেকে আপনি বদলি চাইছেন, সে বদলির জায়গাটা কিন্তু এবছর আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করছে, বদলি কিন্তু হবে। যারা জব পরিবর্তন চাইছেন, অর্থাৎ আপনি যে জব করছেন সেটা আপনি স্যাটিসফাইড নন, সেক্ষেত্রে আপনারা এই এবছর করতেই পারেন জব পরিবর্তন, অর্থাৎ জবের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষ শুভ দেখাচ্ছে, অর্থাৎ ভালো স্যালারি চাকরি কিন্তু আপনারা পাবেন এবছর কন্যা রাশি। দেখুন আমি যে রাশিফলটি বলছি কি না, বার্ষিক রাশিফল, এটি হচ্ছে ইঞ্জিনিয়ারের রাশিফল, এটা ব্যক্তিকেন্দ্রিক নয়, কারণ দেখুন কন্যা রাশি বা যে কোনো রাশি হোক না কেন লাখো লাখো কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, প্রত্যেকের গ্রহের গ্রহগত অবস্থান আলাদা, সেক্ষেত্রে কিন্তু একই যে সম্পূর্ণরূপে যে ফল পাবেন তা নয়, কিন্তু এটি একটি সার্বিক বিচার, কিছু কিছু কিন্তু আপনারা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। দেখুন কন্যা রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটাতে আপনাকে বললাম, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সফলতার জায়গা কিন্তু আপনাদের থাকছে। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে আছে, ডান্সিং, অ্যাক্টিং, মডেলিং, সিরিয়ালের সঙ্গে যুক্ত, কোরিওগ্রাফার, প্রডিউসার, ডাইরেক্টর, এই জায়গাতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক, কিন্তু আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে, অর্থাৎ মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত, মিডিয়া ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এবছর সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন। এবার আসি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে? দেখুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, যদি আপনি ফুড রিলেটেড বিজনেস করেন আপনাদের ভালো হবে, আপনি যদি আপনার যদি পেট্রোল পাম্প থাকে সেক্ষেত্রে ভালো, আপনার যদি মুদিখানার দোকান থাকে সেক্ষেত্রে একটু চাপের থাকবে কিন্তু মোটামুটি ওভারঅল চলে যাবে, আপনি যদি জড়িয়ে প্রোডাক্টিভ বিজনেস করে আপনার ক্ষেত্রে ভালো, আপনার যদি ইন্ডাস্ট্রি থাকে বা শিল্প থাকে সেক্ষেত্রে আপনাদের ভালো, আপনি যদি ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে ভালো, আপনি ধরুন ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে আপনাদের ভালো, অর্থাৎ ট্রান্সপোর্ট আপনার একটা ট্রাক থেকে দুটো ট্রাক তিনটা ট্রাক কিন্তু আপনাদের হবে, আপনি যদি যে কোনো ব্যবসা আপনি যদি হোটেলে ব্যবসাতে আছেন হোটেল রিলেটেড ব্যবসা সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল এবছর পাবেন। এবছর আপনাদের যারা গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যুক্ত, যারা গোল্ডের ব্যবসার সঙ্গে যুক্ত, যা আগুন নিয়ে যে কাজগুলো করতে হয় তার সাথে যারা যুক্ত, সেই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা যাদের ফার্ম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট ভালো, পোলট্রির ফার্ম বা মাছের ব্যবসা করে, পুকুর আছে নিজস্ব বা পুকুর লিজ নিয়ে, বা আপনি যদি জমি জায়গা চাষ করেন সেক্ষেত্রে সবুজ জাতীয় জিনিস চাষ করছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এবছর চাষ থেকেও কিন্তু সফলতা আপনারা পাবেন আপনি যদি কন্যা রাশির জাতক হন।
অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট শুভ দেখাচ্ছে। যারা সেলসে আছেন, মার্কেটিংয়ে আছেন বা এজেন্ট, সেলস মার্কেটিং বা এজেন্ট বা ডোর টু ডোর আপনাদেরকে কাজ করতে হয়, ডোর টু ডোর আপনাদেরকে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেলস মার্কেটিং এবং আপনাদের এই জায়গাটা যথেষ্ট ভালো, এজেন্টের জায়গাটা, আচ্ছা এজেন্সি নিয়ে কাজ করছেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট সফলতার দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি অ্যাডভোকেট হন, আপনি যদি ডক্টর বা অ্যাস্ট্রোলজার বা টিচিং, অর্থাৎ আপনি ধরুন অনলাইনে পড়াচ্ছেন, ঘরে বসে আপনি পড়ান, বা আপনি 10 জন 100 জন 50 জন ছাত্রকে পড়ান, আপনার ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট এই সেলফ প্রফেশনের জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। বা মেডিসিনের যাদের দোকান আছে বা মেডিসিন রিলেটেড বা আপনার ডক্টরের জিনিসপত্র বা নিয়ে যারা হয় তার ক্ষেত্রে কিন্তু ভালো। যাদের হার্ডওয়্যারের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ বালি সিমেন্ট বা যারা যাদের কনস্ট্রাকশনের বিজনেস আছে বা যারা প্রমোটার বা বিল্ডার তাদের ক্ষেত্রে, যদি আপনি কন্যা রাশির জাতক হন বা মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। দেখুন আপনাদের এবছর প্রাপ্তির জায়গাটা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা যথেষ্ট, অর্থাৎ লটারি থেকে, ফাটকা থেকে, শেয়ার থেকে, ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু বা কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এবছর পাবেন, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। অর্থাৎ প্রাপ্তির জায়গাটা, গাঢ় প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের তৈরি করছে। আপনি যদি কন্যা রাশি মানুষ হন, মহাপ্রাপ্তির যোগ, এর সাথে সাথে আপনাদেরকে জানা, আপনি যদি কন্যা রাশির জাতক হন, ধরুন আপনি কন্যা রাশির জাতক, আপনার ক্ষেত্রে প্রাপ্তির পাশাপাশি আপনাদের যথেষ্ট সফলতার জায়গা, সাকসেসের জায়গাটা কিন্তু তৈরি করবে। অর্থাৎ দীর্ঘদিনে আটকে থাকা কাজ হচ্ছে না, বারবার বাধাপ্রাপ্ত পাচ্ছেন, সেই কাজগুলো কিন্তু আপনাদের অ্যাচিভমেন্ট কিন্তু হবে আপনি যদি কন্যা রাশির জাতক হন। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে, কিন্তু আপনাদের গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশনের জায়গা তৈরি করছে। গুরুজনদের হেলথের ব্যাপারে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, গুরুজনদের হেলথ নিয়ে আপনারা বিশেষ সাবধানে থাকুন। যারা বিদেশের ব্যবসার সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সাথে রত, তাদের ক্ষেত্রে ভালো, আপনাদের এবছর দূর যাত্রা কিন্তু হবে, অর্থাৎ কোনো জায়গাতে যাওয়া বা নিচকি বেড়াতে বা কর্মসূত্রে বিদেশ যাত্রা আপনাদের কিন্তু এবছর দেখা যাচ্ছে। রাজনীতিতে যারা আছেন, রাজনীতির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উত্থান কিন্তু এবছর লক্ষণীয়, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতার, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হন, যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে, অর্থাৎ পিএইচডি করছে বা রিসার্চমূলক পড়াশোনা করছে বা এমবিএ বিসিএ বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন বা এই জায়গাগুলো আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দিক, অর্থাৎ এডুকেশান রিলেটেড বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান দিবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট রেজাল্টের জায়গাটা কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। গ্রহগত অবস্থান কন্যা রাশির জন্য বিশেষ সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আমি আবারও বলছি, কন্যা রাশি যদি আপনি হন, 2021 আপনি ইতিহাস রচনা করতে চলেছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 2021 এই বছরটি গোল্ডেন টাইম হতে চলেছে, অর্থাৎ আমূল পরিবর্তন। কিন্তু আপনাদের শত্রুতা থাকবে, শত্রু কিন্তু আপনাদের সে মতন কিন্তু ক্ষতি করতে পারবে না, আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন, পিতার থেকে সহযোগিতা, মাতার থেকে সহযোগিতা আপনারা পাবেন, কিন্তু জ্ঞাতি শত্রুতা কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ আপনার উন্নতির কারণ আপনার পাড়া প্রতিবেশীও হবে, আপনাদের জ্ঞাতি শত্রু কিন্তু আপনার উন্নতির জন্য ঈর্ষা হবে, অর্থাৎ যেটা বলে কি না জেলাসি, সেই জেলাসি ভাবটা কিন্তু থাকছে। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। এবং
টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সাবধানে লেনদেন করবেন, কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এই জায়গাটাতে বুঝে সুঝে টাকা ধার দিবেন। এবছর আপনাদের ভূমি ভবন এবং বাহন সুখ অর্থাৎ জমি বা জমি ফ্ল্যাট বা বাড়ি বা কোনো দামি গাড়ি কিনলেন, এই জায়গাটা ভূমি ভবন এবং বাহন সুখের জায়গা, কিন্তু আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা নির্দেশ করছে। অর্থাৎ আপনাদেরকে স্বর্গীয় সুখ আপনারা কিন্তু এবছর পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে অপরচুনিটিগুলো, কাজের ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু আসবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধাগুলো কিন্তু এই 2021 সালে কিন্তু দেখা যাচ্ছে, এবং হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, এবং পুনরুদ্ধার হবে আপনাদের সম্পত্তি, কোর্ট মামলা মকদ্দমাতে আপনারা কিন্তু জয় আপনাদের নিশ্চিত হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।